আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিগ ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম বিবর্স আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দুইটা কোয়ালিটির দুইটা গাড়ি ভ্রাম্যমান রাইস মিল এটা কিন্তু ফিটিং করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে L32 ইঞ্জিন দিয়ে ফিটিং করা নন সেলফ পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে T35 সেলফ তো যেটা সেলফ সেটা কিন্তু মোটা টায়ার হলারটাও নিশ্চয়ই বড় হবে আপনারা বুঝতেই পারছেন আর পাশাপাশি যেটা দেখছেন এটা কিন্তু সিকন টায়ার প্লাস দুই নম্বর হলার ইঞ্জিনও ছোট যেমন গাড়িও কিন্তু ছোট ছোট গাড়ির দামও কম ইঞ্জিন যখন বড় দামও কিন্তু বড় আছে তো এই ভিডিওতে দুইটা গাড়ির ডিফারেন্স কী কী এবং দাম কত কোনটার সেটা কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও বিস্তারিত জানার জন্য BKBD.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন বিভিন্ন প্রকার মেশিন আপনার প্রয়োজন হলে আপনার ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবেন বা দেখতে পারবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাইবুল ইসলাম বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে সেখানে যেই রাইস মিলটি রাখা আছে এটা হচ্ছে দুই নম্বর ইন্ডিয়ান শ্রীধর কোম্পানির হলার এটি ভ্রাম্যমান কায়দায় চলবে ধান দিবেন চাউল কিন্তু ঝাড়াই হয়ে বাইর হবে খুদ এক সাইডে চলে যাবে চাউল আরেক সাইডে চলে যাবে তো বিবর্স মেশিনে কিন্তু চালনি দেওয়া আছে ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাইছি চালনি সে চালনিটা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে রাখা আছে চালনি মেশিনে ফিটিং করাই আছে এই চালনি দিয়ে কিন্তু চাউলটা ধীরে ধীরে নেমে একদম ঝাড়াই হয়ে মারা চকচকে চাউল বাইর হবে আর এখানে মেজারমেন্টের যে ফাংশনগুলো আপনাদেরকে আমি ইতিপূর্বেও দেখাইছি এখনও দেখাচ্ছি বেল মেজারমেন্ট করার জন্য এখানে মেজারমেন্ট বোল্ট দেওয়া আছে এই মেজারমেন্ট বোল্ট দিয়ে কিন্তু আপনাকে বেল টাইট এবং লুজ রাখতে পারবেন যেই ইঞ্জিন দিয়ে গাড়ি চলবে সেই ইঞ্জিন দিয়ে কিন্তু চালাতে পারবেন একই গাড়িতে দুইটা ফাংশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ি চলার জন্য যে বেল্টটি ব্যবহার করা হবে সেটি এই যে এখন গাড়ি চলার জন্য প্রস্তুত আপনারা চাইলে এই গাড়িটি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার স্পিডেও কিন্তু এই গাড়িটি আপনি চালাতে পারবেন তো বিবার্স পাশাপাশি যেটি রাখা আছে এটি হচ্ছে T35 ইঞ্জিন দিয়ে এটা 3.5 জালি রাইস মিল ফিটিং করা হবে এই গাড়ির ভিতরে এখনও কাজ শেষ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে এখানে যে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারির কাজ হচ্ছে মেশিনকে সেলফে স্টার্ট করা সেলফ স্টার্ট করার জন্য যে ব্যাটারি প্রয়োজন হয় আমরা কিন্তু ব্যাটারি দিয়ে ফুল সেট আপ করছি এই গাড়িটি ডেলিভারি যাবে বাগেরহাট শরণখোলা উপজেলায় আর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গলাচিপা নামক একটি জায়গা আছে সেখানে এই গাড়িটি ডেলিভারি যাবে এখন তো ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আপনাদেরকে আমি গাড়িটি দেখালাম যদি আপনাদের এই ধরনের ভ্রাম্যমান রাইস মিল গাড়ি প্রয়োজন হয় এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,42,000 টাকা পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে একের অধিক হলার যদি ফিটিং করে নেন সর্বনিম্ন ওয়ান পিস হলার ফুল সেট আপ গাড়ি সেলফ ইঞ্জিন আপনি 1,85,000 টাকা হলে নিতে পারবেন একাধিক হলার একের অধিক 2-3ও নিতে পারেন সেক্ষেত্রে দাম কিন্তু বাড়বে যদি তিনটা হলার সহকারে ফিটিং নেন এই সেট আপ গাড়িটি 2,25,000 থেকে 30,000 টাকা দাম পড়বে বর্তমান প্রাইস অবশ্যই আপনারা কল করার পূর্বে দেখবেন ভিডিওটি কতদিন আগে দেখছেন আর কতদিন পরে আপনি কল করছেন কারণ বাংলাদেশের বাজার আপডাউন হয় মালের দাম কম বেশি হওয়ার কারণে কিন্তু রাইস মিল গাড়ির দামও কিন্তু কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ